হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চতন্ত্রের আরও একটা নতুন গল্প শোনাব, যার নাম হলো খুনি ঝিল। ঢোলকপুরের এক জঙ্গলে সব পশুরা মিলেমিশেই থাকত। এই ঝিলটাও সেই জঙ্গলেই ছিল। সব পশুরা এটাই মনে করত যে ঝিলটা একটা খুনি ঝিল। যেহেতু জঙ্গলে জল খাওয়ার আর কোনো উপায় ছিল না, সেজন্য পশুদেরকে ওই ঝিলের জল দিয়েই কাজ চালাতে হতো। তারা একটা নিয়ম ভীষণভাবে মেনে চলত যে তারা সন্ধে হওয়ার আগেই নিজের নিজের ঘরে যেত, কেননা কেউ যদি একা ওই ঝিলের সামনে যেত সে আর জীবনেও ফিরে আসতো না। আর এই কারণেই জঙ্গলের সব পশুরা ঝিলের সামনে একলা যেতে ভয় পেত। একদিন চুন্নু নামের এক হরিণ জঙ্গলে থাকতে চলে আসে। আরে বাহ, কি সুন্দর এই জঙ্গলটা! এখানে তো আমি মনের আনন্দে খেলতে পারি আর যত ইচ্ছা তত খেতেও পারি। চুন্নু হরিণকে একলা দেখে যজ্ঞ বাদর তার সামনে গিয়ে হাজির হয়। ও হরিণ ভাই, কোথা থেকে এলে তুমি আর তোমার নাম কি? এর আগে তো তোমাকে এই জঙ্গলে দেখেছি বলে মনে হচ্ছে না। আমার নাম তো চুন্নু, আর আমি অন্য গ্রামের জঙ্গল থেকে এসেছি। কিন্তু একটা কথা তো বলো, তুমি নিজের জঙ্গল ছেড়ে এই জঙ্গলে কি করতে এসছো? আমি জঙ্গলে থাকতে এসেছি, কারণ আমি যে জঙ্গলে থাকতাম ওখানে কেউ আমাকে ভালোবাসত না, আর না কেউ আমার সাথে খেলতে চাইতো। আচ্ছা, যদি এটাই ব্যাপার হয় তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, এই জঙ্গলের সব পশুরাই খুব ভালো, এরা তোমার সাথে বন্ধুত্ব করবেই করবে। কি, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ চুন্নু ভাই, আমি একদম সত্যিই বলছি। আমি বিকেলেই সবার সাথে তোমার আলাপ করিয়ে দেব, এখন তুমি বরং একটু জিরিয়ে নাও। আর হ্যাঁ, তোমার যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে তুমি আমাকে ডেকে নিও, আমি ওই সামনের গাছটাতেই থাকি। কিন্তু ভাই, তোমার নামটা তো বলো, আমি তোমাকে ডাকবো কিভাবে? আর হ্যাঁ, এখানে জল খাওয়ার জন্য আশেপাশে কোনো নদী বা ঝিল কিছু আছে? ক্ষমা করো বন্ধু, আমি তোমার সাথে কথা বলতে বলতে নিজের নামটাই বলতে ভুলে গেছি। আমার নাম যজ্ঞ, এখানে সবাই ভালোবেসে আমাকে যজ্ঞ বলেই ডাকে, তুমি আমাকে যজ্ঞ বলেই ডাকতে পারো। এখানে কাছেই একটা ঝিল আছে, তুমি ওখান থেকে জল খেতে পারো। ঠিক আছে যজ্ঞ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সাথে আলাপ হয়ে আমার দারুণ লাগলো। তাহলে আমি এবার কিছুক্ষণ আরাম করে নিই, আর তোমার সাথে সন্ধ্যাবেলা দেখা করছি। ঠিক আছে চুন্নু ভাই, দরকার পড়লে যখন ইচ্ছে ডেকো। যজ্ঞ সেখান থেকে চলে গেল, আর চুন্নু ওখানে একটা গাছের নিচে শুয়ে পড়ে। বিকেল হতেই যজ্ঞ বাঁদর চুন্নুকে জঙ্গলের সব পশুদের সাথে আলাপ করিয়ে দেয়। সেখানে চুন্নুর সাথে চিকু খরগোশের বেশ বন্ধুত্ব হয়ে যায়। সময় যত এগোতে থাকে তাদের মধ্যে বন্ধুত্ব খুব গভীর হয়ে যেতে থাকে। একদিন চুন্নু প্রতিদিনের মতোই জল খেতে ঝিলের সামনে পৌঁছায়। এই ঝিলটায় বিকেলের দিকে কাউকেই দেখতে পায় না। এই জঙ্গলের পশুদের কি বিকেলের পরে আর তেষ্টা পায় না? তখনই চুন্নু দেখতে পায় ঝিলের ভেতর থেকে একটা কুমির তার দিকে দ্রুত এগিয়ে আসছে। চুন্নু ভয়ে কাঁপতে শুরু করে দেয় আর যে কোনো প্রকারে পালিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। রাস্তাতে এসে চিকু খরগোশকে দেখতে পায়। আরে আরে চুন্নু ভাই, এত তাড়াতাড়ি দৌড়ে কোথায় যাচ্ছ? চিকু ভাই, আমি ঝিলে জল খেতে গেছিলাম, ওখানে আমি একটা কুমিরকে দেখলাম। ওকে আমি এই জঙ্গলে আগে কখনো দেখিনি, ও আমার দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছিল। চুন্নু ভাই, তুমি কি জানো না যে ওটা একটা খুনি ঝিল? তোমার সন্ধ্যাবেলায় ওখানে একা যাওয়া উচিত হয়নি। না তো ভাই, এ ব্যাপারে তো আমার কিছুই জানা ছিল না, আমি তো প্রতিদিনই বিকেলে জল খেতে ওখানে একাই যেতাম। তখনই সেখানে এসে হাজির হয় যজ্ঞ বাদর। চুন্নু সব কথা যজ্ঞকে খুলে বলে। আমাকে ক্ষমা করো চুন্নু ভাই, আমি তোমার সাথে কথা বলতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে তোমাকে খুনি ঝিলের ব্যাপারে বলতেই ভুলে গেছি। কোনো ব্যাপার না যজ্ঞ ভাই, আমি আজকের পর থেকে ওই ঝিলে একা কখনো জল খেতে যাব না। কিন্তু খুনি ঝিলে কুমির কোথার থেকে এলো? এটার খবর তো নিতেই হবে।
কিন্তু এখন তোমরা এই ব্যাপারটা ভালো করে মাথায় রেখো যে কুমিরের ব্যাপারে যেন কেউ কিছু এখনো জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ চিকু ভাই, তুমি নিশ্চিন্তে থাকো, আমরা এই কথা কাউকেই বলবো না। চিকু সারা রাত ঘুমাতে পারলো না, সে এই চিন্তাতেই মগ্ন থাকে যে হঠাৎ খুনি ঝিলে কুমির কোথা থেকে এসে পড়লো। কিছুক্ষণ ভাবার পরে চিকু খুনি ঝিলের রহস্য বুঝতে পেরে যায়। তার মানে ঝিল থেকে পশুরা হারিয়ে যায়নি, তাদেরকে ঝিলের ওই কুমিরই খেয়ে নিয়েছে। ওই কুমিরের কথাটা তো সবার সামনে আনতেই হবে। চিকু কুমিরের সত্যিটা সবার সামনে আনার জন্য পরের দিন সকালে সব পশুদের সাথে ঝিলে গিয়ে পৌঁছায়। কুমির সবাইকে একসাথে ঝিলের দিকে আসতে দেখে ভয় পেয়ে যায়, সেজন্য সে জলের মধ্যে এমন ভাবে লুকিয়ে পড়ে যাতে তাকে একটা পাথর মনে হয়। সেই দেখে সব পশুরা একসাথে বলে ওঠে, আরে এই পাথর জলে কোথা থেকে এলো? আগে তো এখানে কোনো পাথর ছিল না। না না, ওটা কোনো পাথর নয়, ওটা তো একটা কুমির। হ্যাঁ চিকু ভাই ঠিকই বলছে, এটা একটা কুমিরই। বাকি পশুরা তাদেরকে বিশ্বাসই করছিল না। চিকু কুমিরের চালাকি বুঝতে পেরে যায়, সেজন্য সে একটা উপায় খুঁজে বের করে। আরে হ্যাঁ, এটা তো একটা পাথরই, কিন্তু এটা আমরা তখনই বিশ্বাস করব যখন এই পাথরটা নিজের পরিচয় আমাদেরকে নিজেই দেবে। এই শুনেই কুমির তাড়াতাড়ি বলে ওঠে, হ্যাঁ আমি শুধু একটা পাথর, আর এই ঝিলে কোনো কুমিরই থাকে না, এখানে তো শুধু আমিই থাকি। আরে ও কুমির, তুই বেরিয়ে আয় এবার। তুই এতটাই বোকা যে তুই এটাও জানিস না যে পাথর কখনো কথা বলে না। সব পশুরাই বুঝতে পেরে যায় যে এটা কোনো পাথর নয়, বরং একটা ভয়ঙ্কর কুমির। তারা সবাই মিলে কুমিরকে ঝিল থেকে তাড়িয়ে দেয়। আর এইভাবে চিকু নিজের বুদ্ধি দিয়ে খুনি ঝিলের সত্যিটা সবার সামনে নিয়ে আসে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সর্বদা নিজেদের বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।